গরিব পরিবারের মেয়ে ইউমি বাবা মার অনেক স্বপ্ন থাকলেও সে তা পূরণে ব্যর্থ হয়। তাই সে এবার একটি মেয়ের আইডেন্টিটি চুরি করে আর হয়ে ওঠে লিয়ানা। আর ধীরে ধীরে সে রিচ এবং সাকসেসফুলও হয়। কিন্তু মিথ্যা দিয়ে কি আর জীবন চলে? তো যখন তার হাজবেন্ড এবং বাকি সবাই তার আসল সত্য জানতে পারে, তখন সে কি করে আর তার জীবনের শেষ পরিণতি বা কি হয়, তাই দেখব আজকের গল্পে, যার নাম অ্যানা। শুরুতেই আমরা একটি গাড়ি দেখতে পাই। গাড়িটি শহরের বাইরে একটি হাইওয়েতে চলছিল আর তখনই দেখা যায় হঠাৎ করে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটি হুট করে এসেই একটি ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা খায় আর সেখান থেকে প্রচুর ধোঁয়াও বের হতে থাকে। তো একটু পরেই দেখা যায় গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। সে বেশ আহত অবস্থায় ছিল। অ্যাক্সিডেন্টের ফলে তার মাথায় আঘাত লাগে এবং তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। কিন্তু এদিকে তার কোনোই ভ্রুক্ষেপ নেই। সে তো তার হ্যান্ডব্যাগ বের করে সেখান থেকে সে অন্য একজনের পাসপোর্ট বের করে। এরপরই দেখা যায় সে ওই ব্যাগে আগুন ধরিয়ে দেয় আর সেটি গাড়ির মধ্যেই ফেলে সেখান থেকে চলে যায়। আর এই মেয়েটি আমাদেরকে বলে যে মানুষ কি, সে তো তার নিজের ডায়েরিতেও মিথ্যা লিখে রাখে আর যেটা কেউ পড়েও না। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের 1986 সালে নিয়ে যাওয়া হয়। এটা ছিল কোরিয়ার একটি শহর যেখানে একটি টেইলার্স এর দোকান ছিল আর এই দোকানের নাম ছিল বেকমা টেইলার্স। সাংহো নামের এক লোক এই দর্জির দোকানের মালিক, সেই এর সবকিছু দেখাশোনা করে। তো তার একমাত্র সন্তান হলো লি ইউমি। সাংহো তাকে ইউমি বলেই ডাকে। তো এই ইউমি হচ্ছে আমাদের আজকের গল্পের মেইন ফিমেল লিড। এই পুরো গল্পটা তাকে ঘিরেই। তো ছোটবেলায় ইউমি অনেক মেধাবী ছিল আর বেশ বুদ্ধিমতীও ছিল। পড়াশোনায় সে সবসময় অনেক ভালো করত। তাই তার মা এবং বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে যে ইউমি একদিন বড় হয়ে অনেক ভালো কিছু করবে, তাদের নাম উজ্জ্বল করবে। তো এখানে আমরা জানতে পারি ইউমির মা বোবা আর বধিরও। তাই সে কথা বলতে এবং শুনতেও পারত না, সে সবার সাথে সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলত। তো এভাবে তাদের দিন চলে যাচ্ছিল। একদিন ইউমি যখন তার বাবা সাংহোর সাথে দোকানে ছিল, তখনই দেখা যায় তাদের দোকানে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা আসে, যার নাম হলো কর্নেল ফিলিপ। আর দেখা যায় তার সাথে তার ওয়াইফও আসে আর তার নাম হলো ক্যাথরিন। আসলে সবেমাত্র কর্নেল ফিলিপের ট্রান্সফার হয়েছে এখানে, তবে তারা কিন্তু কোরিয়ান না। যাই হোক, তো কর্নেল ফিলিপ তার কিছু পোশাক নিতে সাংহোর কাছে আসে। ক্যাথরিন তখন ইউমিকে দেখতে পায়। ইউমিকে দেখেই ক্যাথরিনের অনেক ভালো লাগে, তাই সে ইউমির সাথে গিয়ে কথা বলে। ইউমিও তার সাথে ভালো করেই কথা বলে। তো ক্যাথরিন তখন ইউমির নাম জিজ্ঞেস করে। ইউমিও তখন তাকে তার নাম জানায়। ক্যাথরিন তো ইউমির নাম শুনে তার অনেক প্রশংসা করে আর বলে যে এটি তো খুবই সুন্দর একটি নাম। তো যখনই সে ইউমির হাতে ছোট একটি পিয়ানো দেখে, সে ইউমিকে জিজ্ঞেস করে যে তুমি কি পিয়ানো বাজানো শিখতে চাও? ইউমি তো বেশ ছোট, তাই সে তো এই কথা শুনে রাজি হয়েই যায়। তো এর পরে দেখা যায় ক্যাথরিন ইউমিকে তার বাড়িতে নিয়ে আসে। আসলে ক্যাথরিনের কোনো বাচ্চা কাচ্চা ছিল না আর সে বেশিরভাগ সময় একা একাই সময় কাটাত। তাই সে প্রায়ই ইউমিকে তার কাছে ডাকত আর তাকে পিয়ানো বাজানো সহ আরো নতুন নতুন অনেক জিনিস শেখাত। আর এভাবে ক্যাথরিনেরও দিন অনেক ভালো কাটতে থাকে। আর ইউমি কিন্তু অনেক ট্যালেন্টেড আর সে কুইক লার্নার হওয়ায় অনেক দ্রুত সব কিছু শিখে যেত। ক্যাথরিনের কাছেও এই জিনিসটা বেশ ভালো লাগতো যে এই বাচ্চা মেয়েটা কতটা ট্যালেন্টেড। তো এরপরে একদিন দেখা যায় কর্নেল ফিলিপের ট্রান্সফার হয়ে যায়, যার জন্য তাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। তো তারা যখন গাড়িতে বসেছিল, তখন ইউমি আর ক্যাথরিন দুজনেরই বেশ মন খারাপ হয়, কিন্তু যেতে তো হবেই। তো যাওয়ার আগে ক্যাথরিন ইউমিকে বলে যে তুমি অনেক ভালো মেয়ে আর তোমার মধ্যে অনেক ভালো কিছু আছে, কিন্তু একটা কথা শোনো, নিজের আসল ফিলিংস কখনো কারোর সাথে শেয়ার করবে না, এটা সব সময় নিজের কাছেই রাখবে। তো এই সব বলে সে সেখান থেকে চলে যায়। ক্যাথরিন ইউমিকে তার সাথেই নিয়ে যেতে চায়, কিন্তু কর্নেল ফিলিপ তাকে ইউমিকে নিয়ে যেতে নিষেধ করে, কারণ তার তো এখানে মা বাবা আছে, ইউমি চলে গেলে তারাও তো কষ্টে থাকবে। যাই হোক, তো এরপর দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায়। ইউমি এখন বড় হয়েছে, সে কলেজে পড়ে
এদিকে দেখা যায় তার বাবা মা তাকে নিয়েই কথা বলছিল। আসলে তাদের তো ইউমিকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন। তো সাংহ তখন তার স্ত্রীকে বলে, ইউমি এখন বড় হয়েছে, সে অনেক কিছু করতে চায়, আর আমি আশা করি সে জীবনে ভালো কিছুই করবে। ইউমির মা তখন সাংহকে বলে যে এটা তো ভালো কথা, এতে দোষের কি আছে? সাংহ তখন তাকে বলে, না দোষের কিছু নেই, কিন্তু আমাদের তো এত সামর্থ্য নেই যে তাকে ভালো জায়গায় পড়াবো, ভালোভাবে গড়ে তুলবো। যাই হোক, তো এরপরে ইউমির কলেজ দেখানো হয়। সেখানে সে অনেক ভালো ব্যালে ডান্স করত, আর পড়াশোনাও সে বেশ ভালো ছিল। তো এরপরে দেখা যায় ব্যালে ডান্সের ফাইনাল কম্পিটিশনে সে অংশগ্রহণ করতে চায় না, কারণ ব্যালে ডান্সের কস্টিউম অনেক দামি, যেটা তার পক্ষে কেনা সম্ভব না, আর তাই সে সেখান থেকে সরে দাঁড়ায়। তখন তার বান্ধবীরা তাকে বলে যে আমরা যেটা শুনেছি সেটা তাহলে সত্যি? তোমরা আসলেই অনেক গরিব? এই কথা শুনে তো ইউমি অনেক দুঃখ পায়, আর সে বাড়িতে এসে খুব কান্না করতে থাকে। আর তখন সে তার বাবাকে বলে যে শেষ একবার ব্যালে ডান্সে পারফরমেন্স করতে দেওয়ার জন্য। কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাও ভালো নয় যে সাংহ তার মেয়ের জন্য ব্যালে ডান্সের কস্টিউম এফোর্ড করতে পারবে। কিন্তু ইউমির এত কান্না দেখে সেও ইমোশনাল হয়ে যায়, আর কোনো না কোনোভাবে ঠিকই টাকা ম্যানেজ করে ফেলে, আর ইউমির জন্য ব্যালে ডান্সের কস্টিউম এনে দেয়। তো এর পরেই দেখা যায় ইউমি কলেজের ফাইনাল ইয়ারে চলে আসে। সামনে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তাই ইউমি তার বান্ধবীর সাথে আলোচনা করতে থাকে যে তারা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। তো এরপরে আমরা দেখি যে ইউমি বাসায় ফেরার সময় একটি ছেলের কাছাকাছি চলে আসে, আর এখানে আমরা জানতে পারি এটা আর কেউ না, ইউমির কলেজেরই একজন টিচার। তারা এখন রিলেশনে আছে, আর ইউমি এই কথা তার সব ক্লাসমেটকে বলে দেয়। তো একদিন ইউমিকে প্রিন্সিপালের কাছে ডাকা হয়। কলেজ অথরিটি জানতে পেরেছে যে তাদের কলেজের টিচার এবং স্টুডেন্ট রিলেশনে আছে, আর সেই সম্পর্ক ফিজিক্যাল পর্যায়ে চলে গেছে, যা কলেজের নিয়মের বিরুদ্ধে। তাই তাদের কাছে কারণ জিজ্ঞেস করলে ইউমির টিচার সব দোষ ইউমির উপর দিয়ে দেয়, আর নিজেকে নির্দোষ দাবি করে। ইউমি তখন বলে যে সব দোষ তো আমার একার না, সেও তো আমার সাথে সম্পর্কে থেকেছে, কিন্তু কেউই তার কোনো কথা শোনে না। আর অবশেষে দেখা যায় ইউমিকে সেই কলেজ থেকে বের করে দেওয়া হয়, কিন্তু সেই টিচারকে কিন্তু বের করা হয় না। তো ইউমি এতে অনেক কষ্ট পায়, সে অনেক কান্না করতে থাকে, কারণ আর কয় মাস পরেই তো ইউমির বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তাই তার বাবা কলেজের প্রিন্সিপালের কাছে অনেক রিকোয়েস্ট করে যে ইউমিকে বের করে না দিতে, কিন্তু প্রিন্সিপাল তাদের কোনো কথাই শোনে না। তাই ইউমিকে অন্য একটা শহরে শিফট হতে হয়। তো যাওয়ার সময় ইউমি অনেক কান্না করে, কারণ এখানে শুধু তারই শাস্তি হয়েছে, সেই টিচারের কোনোই শাস্তি হয়নি। কিন্তু এই বিচারটা তো একেবারেই সঠিক নয়, কিন্তু ইউমির তো এখানে কিছুই করার নেই। যাই হোক, তো সে অন্য একটি শহরে গিয়ে আরেকটি কলেজে ভর্তি হয়, আর তার বাবা তাকে সেখানেই ছেড়ে দিয়ে আসে। তো এরপর সে একটি ভাড়া বাড়িতে থাকতে লাগে, আর তার বাবা তাকে কিছু টাকাও দেয়, আর সেই টাকা দিয়ে ইউমি কিছু কেনাকাটা করে। সে তার জন্য নতুন জামা কেনে, আর সেখানে সে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিও নেয়। কিন্তু এখন সে কেন যেন আগের মতো ভালোভাবে পড়াশোনা করে না, পড়াশোনায় তার কোনো মনোযোগই নেই। তাই দেখা যায় ধীরে ধীরে সব পরীক্ষায় সে খারাপ করতে থাকে, অনেক কম নাম্বার পেতে থাকে। এভাবেই তার দিন যেতে থাকে। আস্তে আস্তে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও চলে আসে, আর সেও তার মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়। কিন্তু তার পরীক্ষা তেমন ভালো হয় না, কারণ পরীক্ষার আগে তার উপর দিয়ে অনেক মানসিক চাপ গেছে। তাকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে, তাকে তার নিজের বাড়ি ছাড়তে হয়েছে। এই সব কিছুর জন্য ইউমি অনেক ডিপ্রেস ছিল, যার জন্য সে পরীক্ষায় খারাপ করে। আর রেজাল্ট বের হওয়ার পর যথারীতি তার নাম্বার কম হয়, যার কারণে সে আর চান্সও পায় না। এমন সময়ে ইউমির বাবা সাংহ তাকে ফোন করে, আর ফোনে সাংহ ইউমিকে বলে যে তোমার মা খুবই অসুস্থ, আর আস্তে আস্তে তার মেমোরি লস হতে শুরু হয়েছে, আর ধীরে ধীরে হয়তো সে আমাদের আর কাউকেই চিনতে পারবে না। তাই যদি তুমি পারো তাহলে একবার এখানে আসো, আর তোমার মার সাথে দেখা করে যাও। কিন্তু ইউমি তাকে বলে যে আমি এখন এখানে অনেক ব্যস্ত আছি বাবা,
তাই আমি সেখানে আসতে পারবো না, ব্যস্ততা কমলে তখন আসব। তো সাংহো সেই সময় ইউমিকে তার ভর্তি পরীক্ষার কথা বলে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ। তখন ইউমি তার বাবাকে মিথ্যা কথা বলে যে হ্যাঁ, আমার ইউএন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। এই শুনে তো সাংহো অনেক খুশি হয় আর সে ইউমির মাকেও এই কথা বলে। তার মাও তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তারা তাদের প্রতিবেশী সহ সবাইকে বলে যে আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিন্তু তারা তো কেউই জানতো না যে তাদের মেয়ে তাদেরকে মিথ্যা কথা বলছে। তো এরপর দেখা যায় সাংহো তার মেয়ের সাথে দেখা করতে আসে। তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই জন্য সে তার মেয়ে ইউমিকে কিছু উপহারও দেয়, কারণ সে অনেক খুশি ছিল। এদিকে ইউমি তার বাড়িওয়ালাকেও এই মিথ্যা বলে যে সে ইউএন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাই সেই বাড়ির আর একজন ভাড়াটিয়া যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ত, তার নাম হলো হানজিউন। হানজিউন ইউমির সাথে তখন পরিচিত হয় আর বলে যে আমি তোমার সিনিয়র। হানজিউন তখন ইউমিকে নিয়ে তার ইউনিভার্সিটিতে যায় আর তার বন্ধুদের সাথে তার পরিচয় করায়। সেখানে ইউমি তাদেরকে তার নিজের ব্যাপারে সব মিথ্যা বলে। সে তাদেরকে বলে যে সে অনেক বড়লোক পরিবারের সদস্য, তার বাবা বাইরে বিজনেস করে, এরকমই আরো অনেক অনেক মিথ্যা কথা। তো এখানে সবাই ইউমির কথা বিশ্বাস করে নেয়। এরপরে ইউমি সেকেন্ড টাইম অ্যাডমিশনের প্ল্যান করে এবং আবারও ভর্তি হয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে লাগে। সে মাঝে মাঝে হানজিউনের সাথে ঘোরাফেরা করত এবং তার সাথে বিভিন্ন পার্টিতেও যেত। তেমনই এক পার্টিতে জেহো নামক একটি ছেলে ইউমিকে দেখতে পায় আর তার ইউমিকে দেখার সাথে সাথে অনেক ভালো লাগে। ইউমি তখন পার্টি ছেড়ে বাইরে দাঁড়িয়েছিল। সেই সময় জেহো তার কাছে আসে এবং সে ইউমির সাথে কথা বলতে লাগে। জেহোর কথাবার্তা শুনে ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে সে ইউমির সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে আর ইউমিও সেটা বুঝতে পারে। ইউমি তখন জেহোর সাথেও রিলেশনে জড়িয়ে পড়ে আর তারা একে অপরের কাছাকাছিও চলে আসে। এদিকে দেখা যায় ইউমির সেকেন্ড টাইম অ্যাডমিশনের পরীক্ষার দিনও চলে আসে। সে পরীক্ষা দেয় কিন্তু এইবার তার পরীক্ষা আরো খারাপ হয়, যার জন্য আগের থেকেও তার কম নাম্বার আসে আর সে ইউএন বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় না। তখন তার শিক্ষক তাকে পরামর্শ দেয় যে সে যেন অন্য কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করে, সেখানে তার চান্স হয়েও যেতে পারে। কিন্তু এতদিন হয়ে গেছে, এখন তো ইউমির হাত খরচ চালানোর জন্য কিছু একটা করতে হবে, তাই সে ছোটখাটো পার্ট টাইম জব করা শুরু করে। এটা দেখে জেহো তাকে বলে যে তুমি তো অনেক রিচ ফ্যামিলির, তাহলে তুমি এসব জব করছো কেন। তখন ইউমি তাকে বলে যে আমি ট্রিপে যাওয়ার জন্য টাকা জমা করছি, এই জন্যই কাজ করতে হচ্ছে, এছাড়া আর কিছু না। এই কথা শুনে জেহো তাকে বলে যে আমি আমেরিকা যাচ্ছি, সেখানে আমি আমার স্নাতক ডিগ্রি শেষ করব, তুমিও তাহলে আমার সাথে চলো, আমার মা তোমাকে নিয়ে যেতে বলেছে আর আমার পড়া শেষ হলে আমাদের বিয়েও দেবে বলেছে। এই কথা শুনেই ইউমি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু শুধু রাজি হলেই তো হবে না, আমেরিকাতে যাওয়ার জন্য তো অনেক টাকাও লাগবে, কিন্তু এত টাকা সে কি করে পাবে। তো এরপর সে তার বাবা মার কাছে আসে আর তাদেরকে বলে যে আমেরিকার এক ইউনিভার্সিটি থেকে আমার কাছে অফার এসেছে, আমি সেখানে গিয়ে অনেক ভালো একটা সার্টিফিকেট পাবো, তাই আমি সেখানেই যেতে চাই আর ওখানে গিয়েই পড়াশোনাটা শেষ করতে চাই। তো ইউমির এইসব মিথ্যা কথা তার বাবা মা সহজেই বিশ্বাস করে নেয় আর তাকে আমেরিকায় যেতেও দেয়। তাদের হাজার কষ্ট হলেও তারা ঠিকই টাকার ব্যবস্থা করে। তো এয়ারপোর্টে চেকিং শেষে যখন জেহো আর ইউমি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল, তখনই জেহোর মা তাকে ফোন দেয় আর তাকে বলে যে ইউমি নামের কোনো মেয়ে ইউএন বিশ্ববিদ্যালয়ে নেই, এখানে এরকম কেউই পড়াশোনা করে না, অর্থাৎ ওই মেয়ে একটা ফ্রড, তাই তুমি ওকে ফেলে চলে আসো, ওর সাথে আর কোনো সম্পর্ক রেখো না। এই কথা শুনেই তো জেহো অবাক হয়ে যায় আর সে ইউমিকে কিছু না বলেই আমেরিকা চলে আসে, কারণ ইউমির এত বড় ধোকা সে নিতে পারেনি। এদিকে ইউমি জেহোর জন্যই অপেক্ষা করতে থাকে। তবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে ইউমি জেহোকে ফোন করে যে সে কেন এত দেরি করছে আর সে কোথায় আছে এটা জানতে। জেহো তখন তার উপর অনেক রেগেছিল, তাই সে ইউমিকে বলে যে আমি জানতে পেরেছি যে তুমি একটা ফ্রড, তুমি আমার সাথে এভাবে মিথ্যা কথা কিভাবে বলতে পারলে, তোমার কি এতটুকুও বাধলো না, আমি তো তোমার সাথে সম্পর্কে ছিলাম ইউমি। ইউমি তখন বুঝতে পারে যে জেহো তাকে ছেড়ে চলে গেছে,
তাদের সম্পর্কটা আর থাকলো না। তো এই ঘটনায় সে আবারও ডিপ্রেসড হয়ে যায়। তো এরপরে একদিন হঠাৎ করেই ইউমির কাছে একটি ফোন আসে, আর ফোনে সে জানতে পারে যে তার বাবা মারা গেছে। এইটা শুনে ইউমি অনেক কষ্ট পায়, তাই সে সোজা চলে আসে তার বাড়িতে। আর সেখানে এসে সে জানতে পারে যে তার বাবার ক্যান্সার ছিল, যেই কথা তার বাবা তাকে কখনো বলেনি, নিজের চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারেনি, শুধুমাত্র টাকার অভাবে। ইউমি এইসবে খুব কষ্ট পায়। তো এরপর সে তাদের দোকান বিক্রি করার চেষ্টা করে, কিন্তু সে তা বিক্রি করতে পারে না। তো এরপর ইউমি তার মাকে তার এক আন্টির কাছে দিয়ে আবারও সিওল চলে আসে। সেখানে সে অনেক পার্ট টাইম জব করতে লাগে, কখনো বেকারিতে কাজ করে, আবার কখনো হোটেল ওয়েটারের কাজ করে। এভাবেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার দিন পার হতে থাকে। তবে এত কিছু করার পরও সে ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছিল না, এজন্যই সে একটা ভালো কাজের সন্ধান করতে থাকে, যেখান থেকে সে বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবে। তো ঠিক সেই সময় সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে, যেখানে অনেক ফেমাস একজন ফার্নিচার ডিজাইনার মিস্টার লি তার মেয়ের জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। মিস্টার লি এর মেয়ে, যার নাম হলো হায়ুনজু, সে সবেমাত্র আমেরিকা থেকে তার পড়াশোনা শেষ করে এসেছে, তাই তার জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, আর সেখানে বেশ ভালো স্যালারি দিবে। এটা দেখেই ইউমি সেখানে অ্যাপ্লাই করে, আর তাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। মিস্টার লি এর প্রধান গৃহপরিচারিকা, যার নাম হলো মিস কিম, সে ইউমিকে এই বাড়ির সব নিয়ম কানুন বলে দেয়, যে কিভাবে কি করতে হবে আর কি কি করা যাবে না, এই সব কিছু। তো দেখা যায় সেখানে অনেক দামি দামি জিনিস আছে, তাই মিস কিম তাকে সাবধানে কাজ করতে বলে, যাতে কোনো কিছুর কোনো ধরনের ক্ষতি না হয়। তো মিস কিম ইউমিকেই কাজ করার জন্য সিলেক্ট করে, আর তাকে মিস্টার লি এর সাথে দেখা করতে বলে। মিস্টার লি তাকে বলে যে এখানে কাজ করতে হলে কথা দিয়ে কথা রাখতে হবে, আর কোনো প্রকার ভুল করা যাবে না, মনোযোগ দিয়ে সব কাজ করতে হবে। এরপর সে এটাও বলে যে যদি তুমি এখানে মানিয়ে চলতে পারো তাহলেই এখানে কাজ করবে, না হলে এখানে কাজ করার কোনো দরকার নেই। ইউমি তখন তাদের সব কথা মেনে নেয় এবং এখানেই কাজ করতে লাগে। সে অনেক মনোযোগ দিয়ে সেখানে সব কাজ করতে থাকে। তো এরপর আমাদের মিস্টার লি এর ওয়াইফকে দেখানো হয়, যে অনেক ধর্মপরায়ণ ছিল, তাই মাঝে মধ্যেই তিনি বাড়িতে বিভিন্ন প্রার্থনা করতেন। তো ইউমি যেহেতু হায়ুনজুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ইউমিকে হায়ুনজুর সব কথা শুনতে হয়। একদিন তাকে হায়ুনজুর জামা কাপড় আনতে বলা হয়, তখন সে হায়ুনজুর ঘর এবং দামি জামা কাপড় জুতো এই সব কিছু দেখে অনেক অবাক হয়। সে ভাবতে থাকে যে এরা কত ভাগ্যবান, এদের কাছে নিজেদের প্রয়োজনের সব কিছু আছে, এমনকি প্রয়োজনের থেকে অনেক বেশি আছে, তারা তাদের জীবনে যা খুশি তাই করতে পারে। এরপর সে এটা ভাবে, ইস, আমার ভাগ্য যদি এমন হতো, আমিও যদি এদের মতো জীবন কাটাতে পারতাম। যাই হোক, তো এই সব দেখতে দেখতেই প্রতিদিন সে তার কাজ করতে থাকে। তো একদিন হায়ুনজু ইউমিকে তার একটা দামি ঘড়ি উপহার দেয় এবং তার পাসপোর্ট আর বাকি সব সার্টিফিকেট সামলে রাখতে বলে। আসলে হায়ুনজুর এসব দরকারি জিনিসপত্র ইউমি সামলে রাখত, তাই সে তাকে সেগুলো রাখতে দিয়ে যায়। আর হায়ুনজু তার বন্ধুদের সাথে শপিং এবং পার্টি করে বেড়াত অনেক বেশি, এই সব কিছুই ইউমি দেখত, আর সে অনেক বেশি আফসোস করত। তো একদিন তার আন্টি তাকে মেসেজ করে আর জানায় যে তোমার মা তোমাকে খুব মিস করছেন, সে তোমাকে দেখতে চায়, তাই একবার যদি পারো তার সাথে দেখা করতে আসো, সে অনেক খুশি হবেন। ইউমিও তখন তার মাকে অনেক মিস করছিল, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে মিস্টার লি এর কাছে আসে ছুটি চাওয়ার জন্য। কিন্তু মিস্টার লি তাকে ছুটি দেয় না, বরং তাকে উল্টো অনেক বকাঝকা করে, আর তাকে বলে যে তোমরা শুধু কাজে ফাঁকি দেওয়ার জন্যই ছুটি চাও, কাজ না করতে পারলে আসো কেন, কি দরকার এভাবে কাজ করতে আসার। এরপর সে আরো অনেক কথা শুনিয়ে দেয়, আর ইউমিও চুপচাপ এই সব কিছু শোনে। এই সব শোনার পর ইউমি খুবই কষ্ট পায়। এরপরেই হায়ুনজু ইউমিকে বলে যে এখানে আমার অনেক শীত লাগছে, আমার জন্য হেলসিঙ্কি যাওয়ার টিকিট বুক করো, আমি সেখানে ছুটি কাটাতে যাব, কয়টা দিন ঘুরে আসব, আমার এখানে ভালো লাগছে না,
এই কথা শুনে ইউমি ভাবে যে আমি আমার মায়ের সাথে দেখা করতে যেতে পারছি না, আর এরা শুধুমাত্র একটু ঘুরতে যাওয়ার জন্য কত টাকা খরচ করে। তো সেদিন রাতের বেলায় ইউমি হায়ুনজুয়ের লকার থেকে কিছু টাকা, হায়ুনজুর সব এডুকেশনাল সার্টিফিকেট এবং পাসপোর্ট নিয়ে বেরিয়ে যায় আর বাসে করে সেই শহর ছেড়ে চলেই যায়। তখন ইউমি আমাদেরকে বলে যে আমি যেটা ঠিক করি সেটা করা থেকে আমাকে কেউই আটকাতে পারবে না, আমি সেটা করেই ছাড়ব, তা যে করেই হোক। তো এরপর আমরা দেখতে পাই যে ইউমি তার মায়ের কাছে চলে এসেছে। রাতের বেলা সে তার মায়ের সাথেই ঘুমায়, কারণ কতদিন পর সে তার মায়ের কাছে আসলো। যাই হোক, তো সকালে ঘুম থেকে উঠেই সে দেখে যে মিস কিম তাকে অনেকবার ফোন করেছে এবং অনেকগুলো মেসেজও দিয়েছে, কিন্তু সে সেগুলোর একটাও দেখে না, একেবারে পাত্তাই দেয় না। এরপরে সে তার পুরনো বন্ধু জিয়নকে মনে করে, আর জিয়নের সাথে সিওলে থাকতে ইউমির পরিচয় হয়েছিল। তো জিয়ন এখন এই শহরেই থাকে। জিয়নকে ইউমি বলেছিল যে সে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাচ্ছে। যাই হোক, তো এরপরে সে জিয়নকে ফোন করে আর তাকে বলে সে তার সাথে দেখা করতে চায়। কতদিন দেখা হয় না, জিয়নও তখন তার সাথে দেখা করার জন্য চলে আসে। তো ইউমি তাকে বলে যে আমি সবেমাত্র আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এখানে এসেছি, মা অসুস্থ তাই এখানেই থাকছি, আর আমি আপাতত আর কোথাও যাচ্ছি না, আর আমি যেহেতু এখানে থাকতে চাই তাই আমার জন্য একটা জব খুঁজছি আমি, তোমার কাছে কি কোনো খবর আছে? জিয়ন তখন তাকে বলে যে তুমি তো এখানে একটা আর্ট একাডেমির টিচার হতে পারো, কারণ যেহেতু তোমার কাছে ভালো সার্টিফিকেট আছে, তুমি বাইরে থেকে পড়াশোনা করে এসেছো, তাই সেখানে চাকরি পেতে তোমার কোনোই অসুবিধা হবে না ইউমি। এই কথা শুনে ইউমি তখন জিয়নকেও জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি এখানে কি করছো? তখন জিয়ন তাকে বলে যে আমি তো রিপোর্টার হতে চাই, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ পাইনি, তবে আমি কিন্তু হাল ছেড়ে দিইনি, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোনো না কোনো সময় অবশ্যই কোনো ভালো কোম্পানিতে আমি নিউজ রিপোর্টার হিসেবে জয়েন করতে পারবো, আর আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করছি আর নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাই হোক, তো এরপরে ইউমি একটু চিন্তায় পড়ে যায় যে সে যদি ওই আর্ট একাডেমির টিচার হতে চায় তাহলে তো তার সার্টিফিকেট লাগবে, এখন সে কি করবে, তার কাছে তো কোনো সার্টিফিকেটই নেই। তখন দেখা যায় ইউমি যে হায়ুনজুর সব সার্টিফিকেট এনেছিল সেই সব জায়গায় নিজের ছবি বসিয়ে দেয় এবং তার নাম পরিবর্তন করে সেই সার্টিফিকেটে লাগিয়ে দেয়। সে তার নাম পরিবর্তন করে রাখে লিয়ান্না। তো এরপরে সে অনেক আর্ট টিচারের কাছে যায় আর তাদের কাছ থেকে আর্টের বিষয়ে অনেক ধারণা নিতে থাকে, কারণ ইন্টারভিউতে তো এই ব্যাপারে কোনো না কোনো কিছু তাকে জিজ্ঞেস করবে, সেই জন্যই সে নিজেকে প্রস্তুত করে নেয় যাতে করে কেউই তাকে ইন্টারভিউতে আটকাতে না পারে। আর সে যেহেতু সবাইকে বলেছে যে সে অনেক রিচ ফ্যামিলির, তাই তাকে লোক দেখানোর জন্য অনেক দামি দামি জামা কাপড় পরতে হয়, সেই জামাগুলো সে বিভিন্ন লন্ড্রি থেকে কিছু সময়ের জন্য ভাড়া নেয়। এরপর সে আর্ট একাডেমিতে ইন্টারভিউ দিতে আসে, সেখানে আগে থেকেই টিচারের সংখ্যা কম ছিল আর তার ভালো সার্টিফিকেট থাকার কারণে সে সহজেই এই কাজটি পেয়ে যায়। ইন্টারভিউতে তার কোনো সমস্যাই হয় না, সে তো এতে অনেক খুশি হয়ে যায়। তো পরে দেখা যায় তার আন্টি তাকে কল করে, তো ফোনে তার আন্টি জানায় যে তার দোকান সরকারের দ্বারা ডিমোলিশ করা হবে, তাই এর পারমিট পেপারে তার সাইন চাই। এই জন্য দেখা যায় ইউমি সেখানে যায় আর সেই পেপারগুলোয় সাইন করে দেয়। কিন্তু এদিকে দেখা যায় তার মা ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করে, আগে থেকে তার মেমোরি এখন আরো বেশি ড্যামেজ হয়ে যায়, তার এখন অনেক কিছুই মনে থাকে না। ইউমির তো এসব নিয়েও অনেক চিন্তা হয় যে তার মার কি হবে, তাই সে এবার তার মাকে একটা নার্সিং হোমে ভর্তি করে দেয় যাতে করে সেখানে থেকে তার একটু হলেও সেবা যত্ন হয় আর সে যেন ধীরে ধীরে আবারও আগের মতো সুস্থ হয়ে উঠতে পারে। যাই হোক, তো এরপরে সে একাডেমিতে পড়াতে লাগে, খুব ভালোভাবেই সব চলছিল। তো একদিন একাডেমির হেডের সাথে সে দেখা করতে আসে, তো সেখানে আগে থেকেই একজন মহিলা প্রফেসর ছিলেন যার নাম হলো ইয়ন। তো একাডেমির হেড ইউমিকে বলে যে মিস ইয়ন তোমার ইউনিভার্সিটি থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তিনি তোমার সিনিয়র, কিন্তু ইউমি তো তাকে চিনতেই পারে না, আর সে চিনবেই বা কিভাবে, সে তো তাকে কোনোদিন দেখেও নি আর সেখানে পড়াশোনাও করেনি। তো দেখা যায় ইয়নও ইউমিকে চিনতে পারে না, কারণ সে কোনোদিন
লিয়ানাকে দেখেইনি। তো একাডেমির হেড ইউমিকে তখন সেখানে বসতে বলে, কিন্তু ইউমি বলে যে তার এখন ক্লাস আছে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। আসলে সে এখানে থাকতে চায়নি, যদি কোনোভাবে সে ধরা পড়ে যায় সেই ভয়ে। তো সে যখন বেরিয়ে যায়, তো বাইরে দাঁড়িয়েই সে তাদের কথা শুনতে থাকে। তারা তখন ইউমির ব্যাপারেই কথা বলছিল। তারা বলাবলি করে যে আমরা শুনেছি তার বাবা রিয়েল এস্টেটের ব্যবসা করে, আর সে তো অনেক বড় লোক পরিবারের মেয়ে, তাহলে সে এখানে কেন কাজ করছে? তো তারা এই নিয়েই কথা বলছিল, আর ইউমি বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল, কিন্তু সে এরপর আর কিছুই বলেনি তাদের। আর এভাবেই ধীরে ধীরে তার দিন যেতে লাগে। ইউমি একাডেমিতে বেশ ভালোভাবেই পড়াতে লাগে। সে আগের দিন বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসে এবং পরে তা ক্লাসে পড়ায়। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। তো একদিন ইউমি শপিং করতে আসে, সেখানে সে ফেক ব্র্যান্ডের কিছু জামা কাপড় খুঁজছিল। তখনই দেখা যায় তার একাডেমির এক স্টুডেন্ট, যার নাম হলো নাইরিন, সে ইউমিকে ফোন করে। আর নাইরিন তখন অনেক উচ্চসিত কণ্ঠে ইউমিকে জানায় যে, আমি ইউএন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি ম্যাডাম, আজ আমি অনেক খুশি, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আর এটা শুধু আপনার আর একাডেমির বাকি সদস্যদের জন্যই হয়েছে। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে অনেক ধন্যবাদ ম্যাডাম আমাকে এত ভালোভাবে গাইড করার জন্য, আর আমি আজ আমার মাকে সাথে নিয়ে একাডেমিতে আসব, আপনার সাথে দেখা করাবো। এই বলে নাইরিন ফোন রেখে দেয়। তো নাইরিনের এসব কথা শুনে ইউমিও মনে মনে একটু দুঃখই পায়, কারণ এই স্বপ্নটা একসময় তার ছিল, যা কখনো পূরণ হয়নি। সেও তো ওই ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চেয়েছিল, কিন্তু সে তা পারেনি, যার কারণে তাকে আজ অন্যের আইডেন্টিটি চুরি করে নিজের জীবন ধারণ করতে হচ্ছে। তো এরপর একদিন দেখা যায় ইয়ন ইউমিকে ডাকে, তার একটি রেস্টুরেন্টে দেখা করে। তখন ইয়ন ইউমিকে বলে যে, তোমার তো অনেক ভালো ডিগ্রি আছে, তাই তুমি এখানে লেকচার দেওয়া থেকে আরো অনেক ভালো কিছু করতে পারো, তাহলে খামোখা এখানে কেন বসে থাকবে? আমি লং ভিশন এডুকেশনাল ইনস্টিটিউটে আছি, সেখানে একজন আর্ট হিস্ট্রির প্রফেসরের প্রয়োজন, আর তোমার কাছে যেহেতু অনেক ভালো ডিগ্রি আছে তাই তুমি এখানে আসতে পারো। আমরা তেমন দক্ষ কাউকে খুঁজছি না, তাই তুমি কোনো দ্বিধা ছাড়াই এখানে জয়েন করতে পারো। তো এই কথা শুনে ইউমি একটু চিন্তায় পড়ে যায়, কারণ প্রফেসর হলে তো তাকে এই বিষয়ে আরো দক্ষ হতে হবে, যাতে কেউই বুঝতে না পারে যে এই ডিগ্রিটি তার নয়, এটা অন্য কারো। তো ইউমি যখন এসব নিয়ে চিন্তা করছিল, তখনই ইয়ন তাকে বলে যে, তুমি এখানে আসলে তোমাকে ভালো বেতন দেওয়া হবে, আর তার সাথে থাকার জন্য ইনস্টিটিউটের পাশে ভালো ফ্ল্যাটও দেওয়া হবে। এই কথা শুনেই তো ইউমি আর কোনোই চিন্তা করে না, সে ওইখানে প্রফেসর হিসেবে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। আর এই কথাটা সে জিয়নকেও জানায়। জিয়ন তো ইউমির এই কথা শুনে অনেক খুশি হয়। জিয়ন তখন ইউমিকে বলে যে, তার কাছে একটা অফার এসেছে, সে বলে সেখানে আমাকে সরকারি রিপোর্টার হতে হবে এবং সরকারের সকল ভালো কাজ তুলে ধরতে হবে, কিন্তু আমি সেখানে যেতে চাচ্ছি না, কারণ এই কাজে আমার কোনোই স্বাধীনতা থাকবে না, আমাকে সবসময় সরকারের কথা মতো কাজ করতে হবে। যাই হোক, তো এরপর দেখা যায় ইয়ন ইউমিকে লং ভিশন এডুকেশনাল ইনস্টিটিউটের ডিনের সাথে পরিচয় করিয়ে দেয়। দিন তো এই নতুন প্রফেসরকে পেয়ে অনেক খুশি হয়, কারণ তারা অনেকদিন যাবত একজন ভালো প্রফেসর খুঁজছিল, আর ইউমির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো অনেক ভালো, যদিও সেগুলো ফেক, তবে তারা তো সেটা জানে না, তাই তারা ইউমিকে পেয়ে অনেক খুশি হয়। তো এরপরে ইউমি তার নতুন ফ্ল্যাটে শিফট হয়। নতুন ফ্ল্যাটে তার অনেক ভালো লাগে, কারণ সে তার এই ফ্ল্যাট থেকে সারা শহর দেখতে পেত, এটা তার খুবই পছন্দ হয়। কিন্তু তখনই তার হায়ুনজুয়ের ঘরের কথা মনে পড়ে, তাদের ঘর থেকেও সারা শহর দেখা যেত, আর আজ ইউমির কাছেও ঠিক এরকমই একটা ঘর রয়েছে। তো যাই হোক, এর পর থেকে সে তার ক্লাস নেওয়া শুরু করে। সে এখন আগের থেকেও বেশি ভালো করে ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসে, কারণ প্রফেসর হতে হলে তো অনেক বেশি জ্ঞান থাকা দরকার। তো ক্লাসে সে যা পড়ায় সে তা আগে ভালো করে মুখস্থ করে আসে, আর এভাবেই সে বেশ ভালো ক্লাস নিতে লাগে। সবাই তার ক্লাস পছন্দও করছিল। তো একদিন ব্রেক টাইমে প্রফেসর কিম ইউমির সাথে কথা বলছিল। তো প্রফেসর কিম তাকে জানায় যে, সামনে থেকে আমাদের ক্লাসের স্টুডেন্ট আরো বাড়তে পারে,
তখন চাপ আরো বেশি পড়বে। তো এরপরে প্রফেসর কিম তাকে বলে যে আপনার পরিবার থেকে আপনাকে বিয়ে করতে বলে না। তো ইউমি কিছু না জানালে সে বলতে থাকে, দেখুন আপনি চাইলে আমি কিন্তু আপনাকে একটি সম্বন্ধ দিতে পারি। আপনি নিশ্চয়ই আইটি সলিড কোম্পানির নাম শুনেছেন, তারা এখন সব সময় খবরের শিরোনামে থাকে। চারদিকে তাদের অনেক নাম ডাক, আর ইদানিং তো তাদের শেয়ারের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। আর সেই কোম্পানিরই সিইও, যার নাম হলো তেং ইয়ং, তিনি আসলে বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। তো আপনি চাইলে একবার তার সাথে দেখা করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এই কথা শুনে ইউমিও এখন বিয়ের কথা ভাবতে থাকে, আর সেও তেং ইয়ং এর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এরপরে ইউমি তেং ইয়ং এর সাথে দেখা করতে আসে। সেখানে তেং ইয়ং আর ইউমি অনেকক্ষণ ধরে কথা বলে। তারা যে রেস্টুরেন্টে দেখা করে সেই রেস্টুরেন্টটিও ছিল তেং ইয়ং এর। তো তেং ইয়ং তাকে জিজ্ঞেস করে যে এখানকার ফার্নিচারগুলো আপনার কাছে কেমন লেগেছে বলুন তো। ইউমি যেহেতু আগেই ফার্নিচারের শোরুমে কাজ করত, তাই ইউমি তাকে ফার্নিচারের ব্যাপারে অনেক কথা বলে দেয়। যেই সব কথা শুনে তেং ইয়াং তো অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে ইউমিকে পছন্দ করতে শুরু করে। আর এরপরই দেখা যায় তারা আরো ডেট করে এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়, আর সেখানে তারা দুজনে মিলে অনেক ভালো সময় কাটায়, এবং ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। তো এরপরে ইউমি তার মায়ের সাথে দেখা করতে আসে। তার মা নার্সিং হোমেই অ্যাডমিট ছিল, তো সেখানে ইউমির মা ইউমিকে দেখে অনেক খুশি হয়, আর তারা দুজন মিলে অনেক কথাও বলে। ইউমি তখন তার মাকে জানায় যে মা আমি বিয়ে করতে যাচ্ছি, কিন্তু ইউমির মা সেটা বুঝতে পারে না, কারণ সে এখন অনেকটাই অসুস্থ। যাই হোক, তো এরপরে দেখা যায় ইউমি যেমন নিজের একটা ফেক আইডেন্টিটি তৈরি করেছে, ঠিক তেমন করেই ফেক প্যারেন্টসও হায়ার করে, যারা শুধুমাত্র বিয়ে পর্যন্তই ইউমির প্যারেন্টসের অ্যাক্টিং করবে। তো ইউমি তাদেরকে নিয়ে তেং ইয়ং এর বাবা মার সাথে দেখা করে, এবং পারিবারিকভাবেই তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। আসলে ইউমি চাচ্ছিল না কোনোভাবে তার বিয়েটা ভেঙে যাক, তাই আবারও সে মিথ্যার আশ্রয় নেয় আর নকল বাবা মা সাজিয়ে নিয়ে আসে। তো এরপরেই দেখা যায় ইউমির বিয়ে হয় তেং ইয়ং এর সাথে। তাদের বিয়েটা হয় অনেক গ্র্যান্ড ভাবে, সেখানে অনেক জাঁকজমক এবং ধুমধামের সাথে তাদের বিয়ে সম্পন্ন হয়। তারা দুজনেই বেশ খুশি ছিল। তো এরপর থেকেই ইউমি এবং তেং ইয়ং একসাথে থাকতে শুরু করে। তেং ইয়ং এর এই ফ্ল্যাটটা অনেক বড় একটি সোসাইটিতে ছিল, যেখানে শহরের সব রিচ ফ্যামিলির ফ্ল্যাট ছিল, অর্থাৎ সব ধনী লোকজন তাদের আশেপাশে থাকত। তো বিয়ের পরে তেং ইয়ং সিদ্ধান্ত নেয় যে সে পলিটিক্সে জয়েন করবে, আর সামনেই তাদের ইলেকশন, তাই তারা তাদের ক্যাম্পেইনও শুরু করে দেয়। তেং ইয়ং সবাইকে ওয়াদা করে যে তারা যদি জয়লাভ করে তাহলে তাদের শহরের সব প্রতিবন্ধী শিশুদের সে শিক্ষার ব্যবস্থা করে দিবে, তাদের আর কোনো কষ্ট থাকবে না। তো এরপর দেখা যায় তাদের এক নির্বাচনী প্রচারণাতে একজন বাক প্রতিবন্ধী মেয়েকে কিছু কথা বলার জন্য তার মায়ের সাথে ডাকা হয়, কিন্তু তার মা বাইরে ছিল, তাই মেয়েটি সবার সামনে আসতে ভয় পাচ্ছিল। তখন সেখানে ইউমিও ছিল, আর ইউমির মাও তো কথা বলতে পারত না আর কানেও শুনত না, তাই সে ভালো করেই সাইন ল্যাঙ্গুয়েজ জানত। এই জন্য সে চলে যায় মেয়েটির কাছে আর তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, আর তাকে এটা জানায় যে তুমি ভয় পেও না। এরপর সে তাকে সবার সামনে নিয়ে যায়, আর সে ইশারাতে যা বলে তা সবাইকে শোনায় ইউমি। সবাই তখন মেয়েটির কথা শুনে অনেক তালি দেয়, আর এজন্য মেয়েটিও ইউমিকে জড়িয়ে ধরে, যার জন্য দেখা যায় ইউমি পুরো শহরে অনেক পপুলার হয়ে যায়, আর এইটা দেখে তেং ইয়ংও অনেক খুশি হয়। এর পরে একদিন যখন ইউমি তার ফ্ল্যাটে যাচ্ছিল, তখন একটি মেয়ে লিফট থামায়। তো এই মেয়েটি যখন লিফটে প্রবেশ করে, তখন দেখা যায় ইউমি তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেই মেয়েটি হলো হায়ুনজু। তো তাকে দেখে ইউমি চুপচাপ দাঁড়িয়ে থাকে যাতে হায়ুনজু তাকে নোটিস না করে, কিন্তু একটু পরেই দেখা যায় হায়ুনজু তাকে খেয়াল করে আর ঠিকই চিনে ফেলে। সে এরপর ইউমিকে জিজ্ঞেস করে যে তুমি ইউমি না, তুমি কি এখানে কাজ করো? ইউমি তো আসলে তাকে দেখে অনেক ঘাবড়ে যায় আর তার কোনো কথার উত্তরই দেয় না, কিন্তু তখনই হায়ুনজু ইউমির হিলের দিকে তাকায়, আর এটা দেখে সে বুঝতে পারে তার অবস্থা এখন অনেক ভালো হয়েছে আর সে এই সোসাইটিতেই থাকে। যাই হোক, এরপরে তাদের ফ্ল্যাট চলে আসায় তারা আর বেশি কথা বলে না, কিন্তু ইউমি তো হায়ুনজুকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়।
যে এখন তার কি হবে। কোনোভাবে যদি সে জানতে পারে তার ফ্রডের কথা, তাহলে তো তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এরপরে আমাদের জুয়নকে দেখানো হয়, সে একটি লোকের ইন্টারভিউ নিচ্ছিল। এই লোকটি সেই জেহো যে ইউমির আসল পরিচয় জানার পর ইউমিকে এয়ারপোর্টে ছেড়ে এসেছিল। তো জুয়ন তখন তার সাথে রাজনৈতিক ব্যাপারে বেশ কিছু কথা বলে। এদিকে তেংয়াংকে দেখানো হয়, রাজনীতিতে অংশগ্রহণ করার পরে তেংয়াং তার ইলেকশনে জেতার জন্য অনেক জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারণা করতে লাগে। তার সাথে সবসময় ইউমিও থাকতো, কিন্তু ইউমির হায়ুনজুয়ের ব্যাপারে বেশি চিন্তা হচ্ছিল। তো এরপরে ইউমি জুয়নের সাথে দেখা করে। সেখানে জুয়ন তাকে জানায় যে অনেক চেষ্টা করার পরও সে ভালো কোনো কাজ পাচ্ছে না, তাই সে খুবই হতাশ হয়ে যাচ্ছে দিন দিন। ইউমি তখন তাকে এভাবে চিন্তা করতে নিষেধ করে। এরপরে ইউমি তার হাজবেন্ড তেংয়াং এর সাথে কথা বলে। সেখানে ইউমি তাকে জিজ্ঞেস করে যে আমরা কি এই বাড়িটি পাল্টাতে পারি। তখন তেংয়াং তাকে জিজ্ঞেস করে যে তুমি এই বাড়িটি কেন পাল্টাতে চাও, শহরের সব নামি দামি লোকেরা তো এখানে থাকে, তাহলে তোমার কি সমস্যা, আমরা তো অনেক ভালো জায়গাতেই আছি। তো এরপরে ইউমি তেংয়াং এর কাছে জুয়নের জন্য একটি ভালো জব চায়। তখন তেংয়াং তাকে বলে যে এটা তো আমি করতেই পারি, এটা তো আমার বা হাতের খেলা। তো পরের দিন জুয়নের কাছে অনেক বড় একটি নিউজ এজেন্সি থেকে অফার আসে, যা শুনে জুয়ন তো অনেক খুশি হয়ে যায় যে এতদিনে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। তো এর পরের দিন তেংয়াং আর ইউমি যখন একটি মিটিং এ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, তখনই তেংয়াং এর ড্রাইভার 5 মিনিট লেট করে আসে। ড্রাইভার তো অনেক ভয় পেয়েছিল, তাই সে তেংয়াং এর কাছে এসে ক্ষমা চাইতে লাগে। কিন্তু তেংয়াং লেট করে আসার জন্য তার ড্রাইভারকে অনেক মারতে থাকে, সে তার কোনো কথাই শোনে না। ড্রাইভার বারবার তার কাছে ক্ষমা চায়, কিন্তু তেংয়াং তো তাকে মেরেই যাচ্ছিল, আর মারতে মারতে সে তাকে চাকরি থেকেও বের করে দেয়। এত সামান্য ব্যাপার নিয়ে কেউ কখনো এমন করতে পারে? তো ইউমি তো তেংয়াং এর এমন ভয়ঙ্কর রূপ দেখে আজ একেবারেই অবাক হয়ে যায়, কারণ সে তার এই রূপ আগে কখনো দেখেনি। তো তখন দেখা যায় তেংয়াং ইউমিকে ফেলেই সেখান থেকে চলে যায়। তারপরে ইউমি জিয়নের সাথে দেখা করতে আসে। জিয়ন চাকরি পাওয়ার কারণে সে ইউমিকে ট্রিট দেয়। জিয়ন নতুন চাকরি পেয়ে অনেক খুশি হয়। তো এরপরে ইউমি যখন বাড়ি ফেরে, তখন সে লিফটে যেতে ভয় পায়, কারণ লিফটে যদি আবারও তার সাথে হায়ুনজুর দেখা হয়ে যায় তখন কি হবে। তাই সে সিঁড়ি ব্যবহার করে তার ফ্ল্যাটে আসতে লাগে, যেখানে তার ফ্ল্যাট ছিল 23 তলার উপর। আর এত তলা উঠে আসতে তার অনেক কষ্ট হয়, কিন্তু এত কষ্টের পর ফাইনালি যখন তার ফ্ল্যাটের সামনে আসে, সে তখনই সে তার দরজার সামনে হায়ুনজুকে দেখতে পায়, যাকে সে অ্যাভয়েড করতে চাইল, শেষমেশ তার সামনেই তাকে পড়তে হলো। হায়ুনজুর হাতে তার ইনস্টিটিউটের রিইউনিয়নের লেটার ছিল। হায়ুনজু এটা জেনে যায় যে ইউমি তার আইডেন্টিটি চুরি করেছে। তো এরপরে হায়ুনজু ইউমিকে বলে যে আমি ইনস্টিটিউটে ফোন করে সব জানতে পেরেছি, যে তুমি আমার পুরো পরিচয় চুরি করে এখন শান্তিতে জীবন কাটাচ্ছ। ইউমি তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি আসলে বাধ্য হয়ে এটা করেছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না সার্ভাইভ করার। কিন্তু হায়ুনজু তাকে ক্ষমা করতে চায় না। সে ইউমিকে বলে যে তোমার কি এটা করতে একটুও লজ্জা লাগলো না, তুমি এত বড় কাজ কিভাবে করতে পারলে। এদিকে তেংয়াং তার বন্ধুদের সাথে খেলছিল। সেখানে তেংয়াং এর বন্ধুরা তাকে বলে যে তোমার ওয়াইফ তো এখন অনেক পপুলার, সবাই তাকে অনেক পছন্দ করছে, তাই তোমার উচিত হবে তার জন্য একটি ফাউন্ডেশন খুলে দেয়া, এতে তোমাদের পপুলারিটি আরো বেশি বাড়বে। আর এই ফাউন্ডেশন খুলে তোমার ওয়াইফকেই সেই ফাউন্ডেশনের চেয়ারপারসন বানানো উচিত, এর জন্য ইলেকশনে আমরা অনেক সাপোর্ট পাবো, দেখে নিও। এদিকে হায়ুনজু ইউমির কাছে 3 বিলিয়ন ওন চায় এবং সামনের মাসেই তাকে এটা দিয়ে দিতে বলে। ইউমি তখন তাকে বলে যে আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি এত টাকা কি করে দিব। তখন হায়ুনজু তাকে ধমকায় আর এটা বলে যে তোমার হাজবেন্ড কি তোমার আসল পরিচয় জানে। যাই হোক, তো রাতের বেলায় ইউমি এই ব্যাপার নিয়েই ভাবছিল, সে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই পার্কিং থেকে তার কাছে কল আসে, আর কল করে তাকে বলা হয় যে আপনার হাজবেন্ডের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ইউমি যখনই নিচে যায়, সে গাড়ি খোলে। তখন ইউমি তেংয়াং এর পাশে একটি মেয়েকে দেখতে পায়। এটা দেখে সে বেশ কষ্টই পায়, কিন্তু এরপরও ইউমি তেংয়াংকে ডাকে না। সে ফ্ল্যাটে গিয়ে পুলিশকে কল দেয়। আর পরের দিন সকালবেলা
তেংয়াং কিউমি প্রশ্ন করে যে গতকাল আমাদের এখানে পুলিশ কেন এসেছিল। তখন তেংয়াং তাকে বলে যে আমি এখন পলিটিক্স করছি, তাই এটা তো নর্মাল ব্যাপার, এমন তো এখন থেকে প্রায় প্রতিদিনই হবে। তো এরপর তেংয়াং ইউমির সাথে সেই মেয়েটির পরিচয় করিয়ে দেয়। সেই মেয়েটি তেংয়াং এর নতুন সেক্রেটারি, এর নামও ইউমি। ইউমিকে তো সবাই এখন এনা নামে ডাকে, তাই নিজের নাম শুনে ইউমি অনেক খুশি হয়। তেংয়াং এনাকে বলে যে আজ রাতে একটি মিটিং আছে, সেখানে তোমাকে আসতেই হবে, ইউমি তোমাকে সেখানে নিয়ে যাবে, তুমি একদম চিন্তা করবে না। এদিকে জেহো আবারও জুয়নের সাথে দেখা করে। সেখানে ইউমি আর তেংয়াং এর ছবি দেখতে পেয়ে সে জুয়নকে ইউমির সব সত্যি কথা বলে দেয়। যা শুনে জুয়ন অনেক শকড হয়ে যায় যে এগুলো সে কি শুনছে, তার বান্ধবী কি আসলেই এমন, মিথ্যা নিয়েই সে বেঁচে আছে। তখন জেহো জুয়নকে ইউমির সম্পর্কে বলতে থাকে যে ইউমি ওই ইউএন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়নি, সে তো সেখানে পড়তই না, সে আমাকে মিথ্যা কথা বলেছিল। আর এখন আমি বুঝতে পারছি না কিভাবে ইউমি এখানে প্রফেসর হিসেবে যুক্ত হলো, আর তার নাম বদল করার পেছনে কারণটা কি। কিন্তু আমি এইসব তদন্ত করে আমার সময় নষ্ট করতে চাই না, কারণ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। তাই যাওয়ার আগে তোমাকে ইউমির ব্যাপারে সব সত্যি কথা বলে যাওয়াটা জরুরি মনে করেছিলাম, তাই বলে দিলাম। তো ইউমির ব্যাপারে এই সব কথা শুনে জুয়ন অনেক অবাক হয়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে ইউমি তাদের সাথে এভাবে মিথ্যা কথা বলেছে। এরপরে ইউমিকে দেখানো হয়, সে তাদের মিটিংটা শেষ করে বাড়ি ফিরছিল। মিটিংটা বেশ ভালোই যায়, তবে ইউমি এখনো অনেক বেশি চিন্তায় ছিল, কারণ হায়ুনজু তার কাছে অনেক বেশি টাকা চেয়েছিল। আর ইউমি বুঝতে পারছিল না যে সে এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে, সে কোথায় পাবে। তো তখন ইউমি তার সামনে হায়ুনজুকে দেখতে পায়। হায়ুনজু তার গাড়ি পার্ক করে পার্কিং লট থেকে চলে যাচ্ছিল। তখনই দেখা যায় ইউমি তার দিকে জোরে গাড়ি চালানো শুরু করে। ইউমি তখন হায়ুনজুকে মেরে ফেলতে চাইছিল যাতে করে সব সমস্যার সমাধান করতে পারে, আর হায়ুনজু মারা গেলে তার কোনো চিন্তাই থাকবে না। কিন্তু হায়ুনজুর কাছে এসেই ইউমি তার গাড়ি থামিয়ে দেয়, সে হায়ুনজুকে মারতে পারে না। আসলে হায়ুনজু বুঝতে পারে যে সে তাকে মারতে চাইছিল, তাই সে ইউমিকে বলে যে তুমি তো এটাও পারলে না, তাই তাড়াতাড়ি আমার টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করো, না হলে কিন্তু তুমি নিজেই ঝামেলায় পড়বে। তো এরপরে ইউমি তার ইনস্টিটিউটের স্টুডেন্টদের গার্ডিয়ানের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে তাদের বাচ্চাদের অ্যাডমিশন করিয়ে দেওয়ার জন্য। একজন গার্ডিয়ানই প্রথমে ইউমিকে এই অফার করে, আর তারপর থেকে ইউমি এভাবেই অনেক গার্ডিয়ানের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দেয়। আর এইভাবে টাকা নিতে নিতে সে হায়ুনজুকে দেওয়ার জন্য এক তৃতীয়াংশ টাকা জোগাড় করে ফেলে। সে সেই টাকাগুলো হায়ুনজুকে দিতে যায়, কিন্তু হায়ুনজু এত কম টাকা নিবে না। সে তার সামনে ওই টাকাগুলো ফেলে দিয়ে বলে যে আমার পুরো টাকা চাই, তাই সব টাকা নিয়ে আমার সামনে আসবে, এর আগে না, আর তোমার কাছে এখনো অনেক সময় আছে, আর আমি জানি যে তুমি অবশ্যই টাকা জোগাড় করতে পারবে, আর তা না হলে কিন্তু তোমার হাজবেন্ডের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো, সে তো নিশ্চয়ই তোমার সত্য সম্পর্কে কিছুই জানে না। তো এইসব বলে হায়ুনজু সেখান থেকে চলে যেতে লাগে। আর যাওয়ার আগে সে ইউমিকে বলে যায় যে আমার টাকা না দেওয়া পর্যন্ত তুমি সিঁড়ি দিয়েই ওঠানামা করবে, ঠিক আছে, তোমাকে আমার একেবারেই দেখতে ইচ্ছে করছে না, তাই আমার চোখের সামনে থেকে দূরেই থেকো। এরপরে জুয়নকে দেখানো হয়, ইউমি যে এখন নাম পরিবর্তন করে লিয়েনা রেখেছে তার ব্যাপারে খোঁজ খবর করা শুরু করে দেয়। সে এরপর ইউএন ইউনিভার্সিটি থেকে খোঁজ নেয় আর দেখতে পায় ইউমি নামের কোনো স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে কিনা। তো সেখান থেকে সে জানতে পারে যে এই নামে কোনো স্টুডেন্টই তাদের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়নি। এইটা জেনে তো সে অনেক অবাক হয়। এরপরে জুয়ন সেই পুরনো ল্যান্ডলর্ডের সাথে দেখা করতে আসে যার বাড়িতে ইউমি থাকতো, আর সে সেই ল্যান্ডলর্ডের কাছ থেকে জানতে পারে যে ইউমির ফ্যামিলি তো একেবারেই রিচ নয়, আর তার বাবা মাও আমেরিকাতে থাকে না। তার বাবা তো একজন সাধারণ টেইলার ছিল,
আর ইউমি দুই মাসের ভাড়া না দিয়েই এখান থেকে পালিয়ে গেছে। তো এরপর জুয়ন সে ল্যান্ডলর্ডের কাছ থেকে ইউমির পুরনো অ্যাড্রেস নেয় এবং এরপর সে ইউমি কোন স্কুলে লেখাপড়া করেছে সেটাও জানতে চায়। পরে জুয়ন ইউমির ব্যাপারে আরও খোঁজ খবর নিতে ইউমির পুরনো শহরে আসে, যাতে সে তার সম্পর্কে আরও ভালো করে জানতে পারে। তো সেখানে সে তার ড্রাইভারকে হংচেন মার্কেটে যেতে বলে, কারণ সেখানে ইউমির বাবার দোকান ছিল। কিন্তু ড্রাইভার তখন তাকে জানায় যে ওই মার্কেট তো সরকারের দ্বারা ডিমোলিশ করা হয়েছে, সেখানে এখন ট্রেন লাইন বানানো হচ্ছে। তখন জুয়ন সেই ড্রাইভারকে বলে যে আমি বেকমা টেইলার্স নামক একটি দোকান খুঁজছি, কিভাবে পাবো বলতে পারবে? তখন ড্রাইভার তাকে বলে যে তাহলে আপনি নিউ হংচেন মার্কেটে যান। আগের সব দোকানদার এখন নিউ হংচেন মার্কেটেই শিফট হয়ে গেছে, সেখানে গেলেই আপনি ওই দোকানের খোঁজ পেতে পারেন। অন্যদিকে ইউমি একজন ধনী পরিবারের স্টুডেন্টের মায়ের সাথে দেখা করতে আসে। সেই মহিলা তার ছেলেকে আমেরিকাতে পড়তে পাঠাতে চায়। এর বিনিময়ে সে ইউমিকে প্রচুর পরিমাণে টাকা দেয়। এদিকে জুয়নও একটি রেস্টুরেন্টে আসে আর সেই রেস্টুরেন্টের মহিলাকে সে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি এখানে কত বছর থেকে আছেন? তখন সেই মহিলা তাকে জানায় যে আমি এখানে গত 40 বছর ধরে আছি। কিন্তু কেন? তখন জুয়ন বলে আসলে আপনি কি বেকমা টেইলার্স এর মালিক এবং তার মেয়ে ইউমিকে চেনেন? আমি তার সম্পর্কেই খোঁজ খবর নিতে এসেছি। তখন সেই মহিলা তাকে বলে যে হ্যাঁ আমি তো তাকে চিনি, সে তো আমাদের এখানেই থাকতো, কিন্তু ইউমি এখন আমেরিকাতে চাকরি করছে, তবে তার বাবা মারা গেছে। তো এখানে জুয়ন ইউমির ব্যাপারে আরো একটা মিথ্যা কথা জানতে পারে আর সে যতই গভীরে যাচ্ছে ততই একের পর এক মিথ্যা জানতে পারছে। আর এই সব কিছু শুনে শুনে সে একেবারেই অবাক হয়ে যাচ্ছে যে একজন মানুষ এত মিথ্যা কি করে বলতে পারে। তো এরপরে জুয়ন ইউমির পুরনো স্কুলের ম্যাডামের সাথে দেখা করতে আসে। সেখানে সেই ম্যাডাম তাকে বলে যে ইউমি ছোটবেলা থেকেই অ্যাটেনশন সিকার ছিল, সেই স্কুলের একজন টিচারের সাথে রিলেশনেও জড়িয়েছিল, যার কারণে তাকে স্কুল থেকেই বের করে দেওয়া হয়। ইউমির ব্যাপারে এসব শকিং ইনফরমেশন জানতে পেরে জুয়ন অনেক অবাক হয়ে যায়। তো এরপরে সে যখন সেখান থেকে বের হয় তখন তার অফিস থেকে একটি ফোন আসে, তাকে বলা হয় যে তেংইয়াং এর সাথে তার একটি ইন্টারভিউ আছে, তাকে এই ইন্টারভিউটা নিতেই হবে। কিন্তু জুয়ন এই ইন্টারভিউ নিতে মানা করে দেয় আর বলে যে আমি আসলে একটু ব্যস্ত আছি, আমি এখন ইন্টারভিউ নিতে পারবো না। কিন্তু তার অফিস থেকে তাকে বলা হয় যে তেংইয়াং এর জন্যই তুমি এই চাকরি পেয়েছো, তাই এই কাজটি তোমাকে করতেই হবে। তখন বাধ্য হয়ে সে তেংইয়াং এর ইন্টারভিউ নিতে আসে। তেংইয়াং তাকে অপোজিশন কিছু ক্যান্ডিডেটের নামে কয়েকটা ফেক নিউজ পাবলিশ করতে বলে, কিন্তু জুয়ন তো এমনটা করতে চায় না, কারণ সে কেন খামোখা মানুষের নামে ফেক নিউজ ছড়াবে? সে তার কাজ সততার সাথে করতে চায়, এমন দুই নাম্বারি করে নয়। কিন্তু তেংইয়াং তাকে বলে যে তুমি না করলেও তোমার এজেন্সি এটা অবশ্যই পাবলিশ করবে, আর শোনো তুমি যদি এভাবে কাজ করো তাহলে জীবনে কখনোই উন্নতি করতে পারবে না, বুঝতে পেরেছো? তো এরপরে হায়ঞ্জুকে দেখানো হয়, সে তার মেয়ে স্টেলাকে নিতে এয়ারপোর্টে আসে। তার হাজবেন্ডের সাথে তার অনেক ঝামেলা চলছে, তাই সে ডিভোর্সের আবেদন করেছে এবং ডিভোর্সের সাথে তার মেয়েকেও চেয়েছে। সে আসলে তার মেয়েকে অনেক ভালোবাসত। তো এয়ারপোর্টে তার মেয়েকে দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। সে আর তার মেয়ে একসাথে ঘুরে বেড়ায় এবং অনেক শপিং করে, তারা দুজন মিলে বেশ ভালো সময় কাটায়। তো পরের দিন ছিল স্টেলার জন্মদিন, তাই সে স্টেলার জন্য বার্থডে কেক অর্ডার করে। তো এরপরে আমাদের তেংইয়াংকে দেখানো হয়, সে তার সিটি মেয়র ক্যান্ডিডেটের ইলেকশন জিতে যায়, তাই তারা সবাই অনেক খুশি ছিল এবং সবাই ইলেকশন জেতার খুশিতে পার্টি করছিল। তো এরপরেই আমাদের হায়ঞ্জুকে দেখানো হয়, সে তার আর্ট গ্যালারিতেই বসেছিল। তখন সে দেখে স্টক মার্কেটে তার শেয়ারের মূল্য অনেক কমে গেছে, এজন্য সে খুবই বিরক্ত ছিল, তাই সে বসে বসে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এদিকে তেংইয়াং আর তার পার্টির লোকেরা রাত ভর পার্টি করে আর আনন্দ ফুর্তি করে সময় কাটায়। তেংইয়াং এর সাথে তখন ইউমিও ছিল, তবে ইউমির সেখানে একদমই ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে আসে। তো এরপরে আবারও হায়ঞ্জুর আর্ট গ্যালারি দেখানো হয়, কিন্তু সেখানে তখন হায়ঞ্জু ছিল না।
তো এরপর দেখা যায় ইউমি একজনের সাথে দেখা করতে আসে। সে টাকা কালেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাই সে যেখান থেকে পারছিল সেখান থেকেই টাকা কালেক্ট করছিল, কারণ তাকে যে হায়ুনজুকে টাকা দিতে হবে, না হলে সে তার সব সত্য তার হাজবেন্ডের কাছে বলে দিবে। যাই হোক, তো সে যখন টাকা কালেক্ট করতে আরেকজন মহিলার কাছে এসেছিল, তার সাথে বসে সে খাবারও খায়, তবে খেতে খেতে সে একটু বেশি খাবার খেয়ে নেয়, যার জন্য তার পেটেও সমস্যা হয় এবং সে মেডিসিন নিতে একটি মেডিকেল স্টোরে আসে। তখন এই মেডিকেল স্টোরে কর্মরত লোক ইউমিকে চিনতে পারে আর তাকে অনেক সম্মান করে, কারণ ইতিমধ্যেই ইউমি চারিদিকে পপুলার হয়ে গিয়েছিল। আর তাছাড়া ইউমি তাদের শহরের মেয়রের ওয়াইফ, তাই স্বাভাবিকভাবে তাকে সবাই সম্মানের চোখেই দেখত। যাই হোক, তো ইউমি সেখান থেকে ওষুধ নেয়। তখনই সেখানে থাকা টিভি নিউজে হায়ুনজুয়ের আর্ট গ্যালারি দেখতে পায় আর নিউজে বলা হয় যে হায়ুনজু মারা গেছে। তার শেয়ার ক্র্যাশ হওয়ার কারণে সে অনেক বেশি মদ্যপান করে আর তারপর নিজেই নিজেকে শেষ করে দেয়। এইটা দেখে ইউমি মনে মনে অনেক শান্তি পায় যে যাক, টাকার ঝামেলা থেকে এখন সে মুক্ত। তো এরপরে ইউমি তার বাড়িতে এসে লিফটের কাছে দাঁড়ায়। এতদিন লিফট দেখে তার ভয় লাগত, কিন্তু এখন ভয়ের তো কোনো কারণই নেই, কারণ হায়ুনজু তো আর বেঁচেই নেই, তাহলে সে ভয় কেন পাবে? তো দেখা যায় ইউমি তখন হায়ুনজুয়ের ব্যাপারেই চিন্তা করছিল, কারণ আগের দিনই সে হায়ুনজুয়ের সাথে পার্কিং লটে দেখা করেছিল। তবে তাকে দেখে মোটেও মনে হচ্ছিল না সে আত্মহনন করতে পারে, তাই ইউমি ভাবে যে এটা আত্মহনন কোনোভাবেই হতে পারে না, কারণ হায়ুনজু কখনোই এমন পদক্ষেপ নিতেই পারে না। তো ইউমি তার স্টাডি রুমে বসেই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছিল, তখনই তেংইয়াং তার কাছে আসে। তো তেংইয়াং যখন মেয়র ক্যান্ডিডেট হওয়ার খুশিতে পার্টি করছিল, তখন তাকে কিছু না বলেই লিয়েনা অর্থাৎ ইউমি সেখান থেকে চলে আসে। তাই তেংইয়াং তার ওয়াইফ এনাকে জিজ্ঞেস করে যে আজ তুমি পার্টি থেকে কেন চলে এসেছো। এর উত্তরে এনা অর্থাৎ ইউমি তাকে বলে যে আজ আমার একটি ক্লাস ছিল, তাই আমি চলে গিয়েছিলাম। তখন তেংইয়াং তাকে বলে যে কিন্তু আমার জানা মতে তো আজ তোমার কোনো ক্লাসই ছিল না। তখন ইউমি তাকে বলে, দেখো এর আগেও তুমি আমার অনেক ক্লাস ক্যান্সেল করেছো, তাই আজ তার একটি মেকআপ ক্লাস ছিল, সেটাই নিতে গিয়েছিলাম। তখন তেংইয়াং তাকে বলে যে সামনে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, আমি এই শহরের মেয়র হতে চাই, তাই আমি চাই যে এই সময়ে তুমি তোমার কাজটি ছেড়ে দিয়ে আমার পাশে থাকো। কিন্তু ইউমি তাকে বলে যে আমি তোমার অধীনে কাজ করি না, যে তুমি আমাকে যা খুশি তাই হুকুম করবে আর আমাকে তাই মেনে নিতে হবে, আমি আমার কাজ ছাড়বো না আর আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই কাজ করব। এই কথা শুনে তেংইয়াং হাসতে থাকে আর তাকে বলে যে কাল আমার স্কলারশিপ ফাউন্ডেশনের ওপেনিং আর তুমি সেই ফাউন্ডেশনের চেয়ারপারসন, তাই কাল তোমাকে সেখানে থাকতেই হবে, তুমি চাও বা না চাও। তো তেংইয়াং ইউমির পপুলারিটিকে কাজে লাগিয়ে ইলেকশন জিততে চায়। এই বলে তেংইয়াং সেখান থেকে চলে যায়। এরপরে জুয়নকে দেখানো হয়। জুয়ন তার কলিগের কাছে জিজ্ঞেস করছিল যে আমেরিকায় ইয়েল ইউনিভার্সিটির ইয়ারবুক কি আমাদের দেশে পাওয়া যায়। তখন তার কলিগ তাকে জানায় যে হ্যাঁ, এখন তো এগুলো আমাদের দেশের বিভিন্ন ওয়েবসাইটেই পাওয়া যায়। তো এরপরে আমাদের এনা অর্থাৎ ইউমিকে দেখানো হয়। সে তার হাজবেন্ডের স্কলারশিপ ফাউন্ডেশন, যার নাম হলো নুরি স্কলারশিপ ফাউন্ডেশন, সেটার ওপেনিং সিরেমনিতে আসে। তো সেখানে সে একটি স্পিচ দেয়। এদিকে তেংইয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে যে অন্য সব ক্যান্ডিডেটের নামে ভুলভাল নিউজ রটিয়ে দেওয়া হয়েছে, তাই এখন তাদের নিয়ে অনেক আজে বাজে চর্চা হচ্ছে। এই কথা শুনে তো তেংইয়াং অনেক খুশি হয়ে যায়। তো এরপরে জুয়নকে দেখানো হয়। সে ইয়েল ইউনিভার্সিটির ইয়ারবুকে দেখে যে ইউমি নামে সেখানে কোনো স্টুডেন্ট নেই আর লিয়েনা নামে যে স্টুডেন্ট আছে তার ছবিতে ইউমি নেই। এখানে তো অন্য একটি মেয়ে আছে। সে তখন ইয়েল ইউনিভার্সিটির এক সিনিয়র স্টুডেন্টের সাথে কথা বলে আর জানতে পারে যে লিয়েনার আসল নাম হচ্ছে হায়ুনজু। তার ম্যারেজ প্রবলেম চলছিল, যার জন্য সে কোরিয়াতে গিয়েছে, তবে এখন তো বেচারি মারাই গেছে। তো এরপরে আমাদের ইউমিকে দেখানো হয়। সে তার ক্লাস নিচ্ছিল। তো ক্লাস শেষে সে যখন তার কেবিনে আসে, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এসে বলে আপনি ডিন স্যারের কাছে ছুটির জন্য অ্যাপ্লাই করেছেন আর সেটি মঞ্জুরও হয়েছে, আপনি কি ইলেকশনের পরে আবারও ফিরে আসবেন? তখন ইউমি এগুলোর কিছুই বুঝতে পারে না।
যে সে তো এসবের কিছুই করেনি। কিন্তু তখনই তার আগের দিন রাতের কথা মনে পড়ে, যখন তেংইয়াং তাকে ছুটি নিতে বলেছিল, আর তখন সে বুঝতে পারে যে এইগুলো সবকিছুই তার স্বামী তেংইয়াং এর কাজ, সেই এসব করেছে। তো এরপরে জুয়ানকে দেখানো হয়। সে হায়ঞ্জুয়ের ব্যাপারে জানতে অনেক বেশি আগ্রহী ছিল, তাই সে হায়ঞ্জুর আর্ট গ্যালারিতে আসে। আর সে সেখানে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করতেই যাচ্ছিল, তখনই পুলিশ সেখানে চলে আসে আর তাকে আটকে দেয়, আর এভাবে ভেতরে প্রবেশ করতে নিষেধ করে। এরপরে আমাদের ইউমিকে দেখানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে, যার নামও ছিল ইউমি। তো সেখানে ইউমি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি তোমার জন্য আমার বাড়ির কাছে একটি বাড়ি কিনেছি, এতে তোমার অনেক সুবিধা হবে, তোমার আমার বাড়িতে আসা যাওয়াতে কোনোই কষ্ট হবে না। তো এরপর ইউমি তার অ্যাসিস্ট্যান্টের কাছে মিস্টার কিমের অ্যাড্রেস জানতে চায়। আসলে মিস্টার কিম তেংইয়াং এর সেই পুরনো ড্রাইভার, যাকে তেংইয়াং 5 মিনিট লেট আসার জন্য বাড়ি থেকেই বের করে দিয়েছিল। তো মিস্টার কিম সহ ইউমি আরো সব এমপ্লয়ির নাম আর অ্যাড্রেস জানতে চায়, যাদেরকে তেংইয়াং বের করে দিয়েছিল। তো মিস্টার কিম তার ফোন নাম্বার চেঞ্জ করার কারণে ইউমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তো এর পরের দৃশ্যে ইউমি তাদের পুরনো ড্রাইভার মিস্টার কিমের সাথে দেখা করতে যায়। মিস্টার কিম তো তাকে দেখে একদম চমকে যায় যে সে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। তো ইউমি তাকে বলে যে এর আগে আমি আরো অনেক এমপ্লয়ীদের সাথে কথা বলেছি, আর তাদের থেকে আমি জানতে পেরেছি যে আমার আগেও তেংইয়াং এর একজন ওয়াইফ ছিল, যার নাম চিন সয়ুন, আর তার একজন ছেলেও আছে, সে ইউএসএ থাকে। তো আপনি তো তেংইয়াং এর সাথে অনেক বছর ধরে কাজ করেছেন, তাই আপনি যদি ওর ব্যাপারে কোনো গোপন কিছু জেনে থাকেন তাহলে দয়া করে সেটা আমাকে বলুন, কারণ তেংইয়াং এর মতো একজন খারাপ লোক এই শহরের মেয়র হতে পারে না। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে ইউমি আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট ইউমিকে একটা পেন ড্রাইভ দেয় যেখানে তেংইয়াং এর সব ফ্রড মানি লন্ডারিং এর এভিডেন্স ছিল। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় তেংইয়াং তার সব অ্যাসিস্ট্যান্টকে নিডাউন করে রেখেছিল, কারণ এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল যে তেংইয়াং এর আরো একটি বউ এবং বাচ্চা আছে। তাই সে তখন তার সব ক্লোজ এমপ্লয়ীকে জিজ্ঞেস করছিল যে এই সব খবর কিভাবে লিক হলো, কিন্তু কেউই তো কোনো কিছু স্বীকার করছিল না যে কে এই কাজ করেছে। তো এরপরে তার এক লোক তাকে এসে বলে যে ইউমির বিরুদ্ধেও একটি আর্টিকেল বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে লিয়েনা বা ইউমির পুরো আইডেন্টিটিটাই ফেক। তো এরপরে তেংইয়াং ইউমিকে ডেকে পাঠায় আর তাকে বলে যে আমি তাকে খুঁজে বের করেছি, যে তোমার নামে আর্টিকেল লিখেছিল, যে তোমার পুরো আইডেন্টিটিটাই ফেক, আর সে সবকিছু স্বীকারও করে নিবে যে সে যা লিখেছে তার সবই মিথ্যা। তো এরপরে ইউমি তাকে জিজ্ঞেস করে, তার মানে তুমি সব জানতে পেরে গেছো, তোমাকে এই কথা কে বলেছে, হায়ঞ্জু বলেছে কি? তখন তেংইয়াং তাকে বলে যে ওই বোকা মেয়েটি নিজেই আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তখন ইউমি তাকে জিজ্ঞেস করে যে এর মানে কি, তুমি কি ওকে মেরেছো? তখন তেংইয়াং একটি ইভিল স্মাইল দেয় আর আমরা বুঝতে পারি যে হায়ঞ্জুকে তেংইয়াংই মেরেছে। তো এরপরে ইউমি সেখান থেকে তার বাড়ির পার্কিং লটে চলে আসে আর সে এটা ভেবেই অনেক কষ্ট পাচ্ছিল যে তার জন্যই হায়ঞ্জু মারা গেছে। সে যদি হায়ঞ্জুর আইডেন্টিটি চুরি না করত তাহলে হয়তো হায়ঞ্জু আজ বেঁচে থাকত, তাই সে নিজেকেই হায়ঞ্জুর খুনি মনে করে। তখন সে সেখানে হায়ঞ্জুর আত্মাকে দেখতে পায়। তো হায়ঞ্জু তাকে বলে যে এনা নামটা আনাস্তাসিয়া নামের শর্ট ফর্ম, এর আগে এই নামটি অন্য কারোর ছিল, তাই আমি যখন জানতে পারি যে এই নামটি অন্য কারো তখন আমি এই নামের ব্যবহার করা ছেড়ে দিয়েছি, আর তুমি যেই নামটি ব্যবহার করছো সেটাও কারো নিজের নয়। তো ইউমি এখানে হায়ঞ্জুর কাছে ক্ষমা চায় আর কাঁদতে কাঁদতে বলে যে আমার জন্যই তোমার এই অবস্থা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন হায়ঞ্জু তাকে বলে যে তোমার কি মনে হয়, তোমার সব কষ্ট এখানেই শেষ? না, সেটা একদমই না, তোমার কষ্ট তো এখন শুরু হবে। এই বলে হায়ঞ্জু সেখান থেকে চলে যায়। আসলে এই সবই ছিল ইউমির কল্পনা। যাই হোক, এরপর ইউমি জুয়ানের বাড়ি আসে আর তার দরজায় কড়া নাড়ে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে তেংইয়াং আর ইউমি
ইলেকশন ক্যাম্পিংয়ে ছিল। সেখান থেকে বেরিয়ে তেংয়াং ইউমিকে বলে যে পরের দিন তোমার একটা ইন্টারভিউ হবে, যেখানে তোমাকে আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তখন ইউমিকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হবে তার একটা লিস্ট তেংয়াং তাকে দিয়ে দেয়। তেংয়াং তাকে আরো বলে যে সবার সামনে তুমি যখন প্রশ্নের উত্তর দিবে তখন তুমি একটু কান্না করবে, এতে সবাই তোমাকে সিম্প্যাথি দিবে। এরপরে তেংয়াং আর ইউমি মিনিস্ট্রি অফ পলিটিক্যাল অ্যাফেয়ারের সেক্রেটারির সাথে দেখা করতে আসে। তো সেক্রেটারি তেংয়াংকে ডেকেছে তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে। তো তারা সেখানে গিয়ে বসে। তখন সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বলে যে সেক্রেটারি স্যারের আসতে 20 মিনিট লেট হবে, তাই আপনারা প্লিজ এখানে তার জন্য একটু অপেক্ষা করুন। এরপরে ইউমি তেংয়াংকে জিজ্ঞেস করে যে আমাদের বিয়েতে যে ছোট ছেলেটি ছিল, যাকে তুমি তোমার ভাইপো বলেছিলে, সে আসলে তোমার ছেলে ছিল তাই না? আর তোমার স্ত্রী কোথায় আছে এ ব্যাপারে কেউ কিছুই জানে না। নিশ্চয়ই এর পেছনেও তোমারই হাত আছে, হয়তো সে তাকেও মেরে ফেলেছে। তখন তেংয়াং এতদিন পর লিয়েনাকে ইউমি বলে সম্বোধন করে আর তাকে বলে যে তুমি তো সামান্য একটা দর্জির মেয়ে, তুমি এই ব্যাপারে নাক গলানো বন্ধ করো। এরপরে ইউমি তেংয়াংকে বলে যে হায়ুনজু তোমার সাথে কন্ট্যাক্ট করেছিল এবং তারপরেই তাকে মৃত পাওয়া যায়। তখন তেংয়াং তাকে বলে যে হায়ুনজু এর মৃত্যুর পরে তোমার মনে আর কোনো ভয় নেই তাই না? ওকে মেরে তো আমি তোমার উপকারই করেছি, তাহলে তোমার এত সমস্যা কোথায় হচ্ছে? এই কথা শুনেই তো ইউমি তাকে বলে যে তুমি কিভাবে কাউকে এমন নির্মমভাবে হত্যা করতে পারো। তখন তেংয়াং তার গলা টিপে ধরে এবং তাকে বলে যে তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এই ব্যাপার থেকে দূরে থাকো, নাহলে তোমার পরিণতিও কিন্তু এরকমই হবে। তো এরপরে তেংয়াং ইউমির চুল ঠিক করে দেয় এবং তাকে চেয়ারে বসায়, কারণ তখনই সেক্রেটারি স্যার চলে এসেছিল এবং তারা তার সামনে এমনভাবে ব্যবহার করে যেন তাদের মধ্যে কিছুই হয়নি। এরপরে ইউমির ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে ইউমি মিডিয়াকে বলে যে ওই ছেলেটা তার নিজের এবং তাদের ব্যাপারে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। তেংয়াং এর কথা মতো সে মিডিয়ার সামনে কান্না করে, যার কারণে সে পাবলিকের সিম্প্যাথি পেতে সক্ষম হয়। এতে তেংয়াং এর পপুলারিটি অনেক বেড়ে যাচ্ছিল। এরপরে ইউমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু তার মায়ের কন্ডিশন এখন অনেক খারাপ, সে তার নিজের মেয়েকেই চিনতে পারে না। এইসব দেখে ইউমির বেশ খারাপ লাগে, কিন্তু এখানে তো তার কিছুই করার নেই। তো এরপরে আমাদের জুয়নকে দেখানো হয়, সে সেই পেন ড্রাইভটি যেটা ইউমির অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়েছিল তার মধ্যে সে তেংয়াং এর সব ফ্রড কাজ, মানি লন্ডারিং সহ আরো অনেক খারাপ কাজের এভিডেন্স পায়। এর সাথে ইউমি যে সকল রিচ ফ্যামিলির লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে আর এর বদলে সে তাদের ছেলে মেয়েদের ভালো কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এবং ভালো গ্রেড দিয়ে দিয়েছে তারও এভিডেন্স পায়। এরপরে দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদের দেখানো হয় যে সেদিন ভোরে ইউমি জুয়নের বাড়িতে এসেছিল, যেখানে জুয়ন তাকে বলে যে আমি তোমার সত্যিটা জানতে পেরেছি, তুমি হায়ুনজু এর আইডেন্টিটি চুরি করেছ, তুমি কেন এমনটা করলে? তখন ইউমি তাকে বলে যে আমি হায়ুনজুকে দেখে অনেক জেলাস হতাম, আমিও তার মতোই জীবনযাপন করতে চাইতাম, সেজন্যই আমি এমনটা করেছি। তবে এই পেন ড্রাইভে এই সমস্ত কিছুর প্রমাণ আছে আর তেংয়াং যে তার প্রথম স্ত্রী এবং হায়ুনজুকে হত্যা করেছে এর প্রমাণও এই পেন ড্রাইভে আছে। আর এর আগে আমি আর্টিকেল লিখেছিলাম তেংয়াং এর আগের স্ত্রীর ব্যাপারে, কিন্তু আমি চাই এখন সেগুলো তুমি করো। তখন জুয়ন তাকে বলে যে কিন্তু এগুলো বেরোলে তো তুমিও ধরা পড়ে যাবে আর তোমারও জেল হবে। তখন ইউমি তাকে বলে যে আমি এখন আর এগুলো নিয়ে ভয় পাই না। এরপরে দৃশ্য বর্তমানে আসে আর জুয়ন সেগুলো চেক করতে থাকে। পরে ইউমি আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। ইউমি তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে একটু আগে আমরা যেই পেশেন্টের সাথে দেখা করে আসলাম, তুমি কি তার খেয়াল রাখতে পারবে? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ ম্যাডাম, আমি পারবো। তো এর পরের দিনই ইউমি তার অ্যাসিস্ট্যান্টকে ফায়ার করে দেয় আর তাকে বলে যে কারোর উপরই পুরোপুরি বিশ্বাস করা ঠিক নয়, কিন্তু সে হয়তো তার অ্যাসিস্ট্যান্টের ভালোর জন্যই এটা করেছিল। তারপরে ইউমি তার হাজবেন্ড তেংয়াং এর সাথে ছিল, সেখানে আর কিছুক্ষণ পরে
ইলেকশনের রেজাল্ট বের হবে। তখনই ইউমির কাছে একটা ফোন আসে। ফোনটি আসে তার মায়ের নার্সিং হোম থেকে। সেখান থেকে তাকে বলা হয় যে আপনার মা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, তাই আপনি যদি পারেন তাহলে দ্রুত তার সাথে একবার দেখা করতে আসুন। তো তার মার এমন অবস্থার কথা শুনে ইউমি অনেক টেনশনে পড়ে যায়। তখনই ইলেকশনের রেজাল্ট অ্যানাউন্স করা হয়। তেংইয়াং এই ইলেকশন জিতে যায় আর সে এই সিটির মেয়র হিসেবে সিলেক্ট হয়। এতে তেংইয়াং এবং তার পার্টির লোকেরা অনেক আনন্দ করতে থাকে। সবাই অনেক খুশি ছিল, কিন্তু একমাত্র ইউমির চেহারায় কোনো খুশি ছিল না। সে তার মাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তো এরপরই তারা যখন সেখান থেকে চলে যায়, তখন তেংইয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আর 2 ঘন্টা পরে আপনার ক্যালিফোর্নিয়ার ফ্লাইট আছে, আর আপনার ছেলে যেখানে থাকে সেটি সান ফ্রান্সিসকো থেকে বেশ খানিকটা দূরে, তাই ভালো হবে যদি আপনি সেখানে একা ড্রাইভ করে না যান। তখন তেংইয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি একাই ড্রাইভ করে যাব। তো ইউমি তেংইয়াংকে বলে যে আমি তোমার সাথে যেতে পারবো না, আমার মা অনেক অসুস্থ, তাই আমি তার সাথে দেখা করতে যেতে চাই। কিন্তু তেংইয়াং তাকে তার মার সাথে দেখা করতেও যেতে দেয় না। তো এরপর ফ্লাইটে ওঠার সময় আবারও ওই নার্সিং হোম থেকে ইউমির কাছে একটি ফোন আসে, আর তখন তারা ইউমিকে বলে যে আপনার মা মারা গেছে। এই কথা শুনে তো সে অনেক কষ্ট পায়, কিন্তু সে তখন কিছুই করতে পারে না। এরপর সান ফ্রান্সিসকোতে তেংইয়াং ইউমির পাসপোর্ট নিয়ে নেয়। এরপর দেখা যায় তেংইয়াং আর ইউমি গাড়িতে করে যেতে থাকে। তখন তেংইয়াং ইউমিকে বলে যে যখন মিডিয়ার সামনে আমার ছেলের কথা উঠে আসে, তখনই আমি আমার ছেলেকে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে ইউমি বুঝে যায় যে তেংইয়াং এই ট্রিপ প্ল্যান করেছে তাকে মারার জন্য। আর ইউমি এটাও খেয়াল করে যে তেংইয়াং তার সিট বেল্ট পরেনি, তাই তখনই ইউমি এর সুযোগ নেয় আর গাড়ির ইমার্জেন্সি ব্রেক চেপে ধরলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা খায়। আর ঠিক এই দৃশ্যটাই আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তো এরপরই দেখা যায় ইউমি দ্রুত গাড়ি থেকে বের হয়, আর তার মাথায় একটু আঘাত লাগলেও তেংইয়াং এর অবস্থা অনেক খারাপ ছিল। তো ইউমি বাইরে এসে তার মোবাইলের সিগন্যাল খুঁজতে থাকে। তখন সে তার ফোনে জুয়নের মেসেজ দেখতে পায়। সেখানে জুয়ন তাকে লিখেছে যে সে ওই এভিডেন্সগুলো নিয়ে প্রসিকিউশনের কাছে গিয়েছে, কিন্তু কেউই তার কোনো কথা শুনছে না। এই দেখে ইউমি বুঝতে পারে যে তেংইয়াং এর অ্যাগেনস্টে কেউ কোনো স্টেপ নেবে না। এদিকে জুয়ন তেংইয়াং এর আসল রূপ সামনে নিয়ে আসার জন্য প্রসিকিউশনের বিল্ডিং এর জানালায় দাঁড়িয়েছিল, যাতে সে মিডিয়ার অ্যাটেনশন পায়। এদিকে ইউমিকে দেখানো হয়, সে ভাবে যে যদি তেংইয়াং বেঁচে যায় তাহলে সে বাঁচবে না, তাই এরপর সে তার ব্যাগে আগুন লাগিয়ে সেটি গাড়ির মধ্যেই ফেলে দেয়, যার জন্য গাড়িতে আগুন লেগে যায় এবং তেংইয়াং সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখতে পাই যে তেংইয়াং এর মৃত্যুর খবর তার দেশের পুলিশ জানতে পেরেছে এবং তারা ইউমিকেও খুঁজছে, কিন্তু ইউমিকে তারা কোথাও খুঁজে পায় না, কারণ সে তো এখন আর আমেরিকাতে নেই। সে হাঁটতে হাঁটতে কানাডায় পৌঁছে গেছে, আর সেখানে সে যাদের সাথে থাকছে তাদেরকেও সে তার নাম মিথ্যা বলেছে এবং নিজের ব্যাপারেও এই মিথ্যা বলেছে যে সে কোরিয়ান নয়, বরং সে একজন চাইনিজ। আসলে ইউমি যখন থেকে মিথ্যা বলা শুরু করেছে তখন থেকে সে আর কখনোই সত্য কথা বলেনি। তার জীবনের এই পর্যন্ত সে মিথ্যাই বলে যাচ্ছে, আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়। তো এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে মিথ্যা মানুষকে চিরতরে শেষ করে দেয়। একবার মিথ্যা বলতে শুরু করলে মানুষ ধীরে ধীরে সেই মিথ্যার মধ্যেই ডুবে যেতে থাকে আর কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। যাই হোক, তো আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।